এভাবে একবার মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করে রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। আমার রেসিপি ফলো করলে আপনারা সেই স্বাদ পাবেন যেই স্বাদ আমাদের মা কাকিমণিরা আমাদেরকে দিত মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না। চলুন দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। গুলুমুলু ফ্যামিলি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি তৈরি করব। চলুন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু নরম করে নিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন আমি এখানে সামান্য একটু আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ছোট চিংড়ি মাছ। আমার হাতের কাছে আজকে গুড়ি চিংড়িটাই ছিল। আপনারা যে কোনো ধরনের চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি এখানে গুড়ি মশলাগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পর 1 মিনিট ধরে ভেজে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। একটু পানি দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবার ওইটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা দিয়ে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 3-4 মিনিট ধরে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। পানি শুকিয়ে গেলে এখানে অল্প একটু পরিমাণ পানি দিয়ে নিতে পারেন। আমি এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব তেলটা পুরোপুরি উপরে উঠে আসা রাখ পর্যন্ত। মশলা যত কষাবেন তরকারির টেস্টটা তত বেশি বেড়ে যাবে। মশলা কষানোর উপর নির্ভর করে তরকারির টেস্ট। ফিরে আসছি 3-4 মিনিট ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে বাবল ছুটতেছে, তেলটা উপরে ভেসে আসছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ডুমুডুমু করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। সম্পূর্ণ মশলার সাথে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমি এটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট কষিয়ে নেব। আমি ঢাকনা তুলে মাঝে মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দেবো যাতে এটা নিচে লেগে না যায়। আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, 3-4 মিনিট পর ফিরে আসবো। ফিরে এলাম 4 মিনিট পর। আমি এখানে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। আমি মাঝখানে ঢাকনা উল্টিয়ে 2 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমার এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দেবো যাতে এটা সিদ্ধ হয়। আমি এখন এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ ঝোল বেশি রাখবো না, গায়ে গায়ে থাকবে মাখা মাখা। তাই আমি এখানে যতটুকু ঝোলের প্রয়োজন হবে ততটুকুই ঝোল দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টি কুমড়া বুঝে ঝোল দিয়ে নেবেন। আমি আমার প্রয়োজন মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে
ढाकना दिए ढेके रेखे देव 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিটের মধ্যে আমি মাঝে মাঝে দুই একবার ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে দেব। আমি ঢাকনা সরিয়ে দুই একবার নেড়েচেড়ে দেখে নিয়েছি যে সিদ্ধ হয়েছে কিনা। আমি ফিরে এলাম 7-8 মিনিট পর। 7-8 মিনিটের মাঝখানে আমি দুবার ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে দিয়েছি। আমি এখন দেখে নেব, এটা এখনো সিদ্ধ হয়নি। আমি একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কুমড়াটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। এখানে আসলে মিনিট সময় কোনো কিছুই নির্ধারণ করে বলা সম্ভব না, এক একটা সবজি সিদ্ধ হতে এক এক রকমের সময় লাগে। আমি এটাকে আবারও ঢেকে রেখে দেব 4-5 মিনিটের জন্য। আমি আবারও 4-5 মিনিট পর ফিরে আসছি। এ পর্যায়ে এসে আমি এখন এটাকে নেড়ে ছেড়ে দিয়ে লবণটা দেখে নেব। আমার কুমড়োটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি লবণটা চেখে দেখেছি, আমার এখানে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। এখন দিয়ে দিচ্ছি দুটো টমেটো এভাবে ফালি করে। এখন আমি আবারও এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। আমি এটাকে আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। আমি ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে এসে আমি এখানে বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব। আমার এই চ্যানেলে আপনারা সবচেয়ে বেশি রেসিপি পাবেন সবজি, কারণ আমাদের ফ্যামিলিতে সবজিটাই সবাই বেশি পছন্দ করে। গরুর মাংস তো এমনিতেও খাওয়া ঠিক না, আমরা মাছ চিকেন গরুর কলিজা এই জিনিসগুলো একটু বেশি খাই, কিন্তু সব থেকে বেশি আমরা সবজিটাই খাই। তা আমার এই চ্যানেলে আপনারা বেশি বেশি করে সবজির রেসিপি পাবেন। আমি এখন এটাকে আবারও 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। 1 মিনিট পর আমি এখন এখানে এটাকে দেখে নেব, মিষ্টি কুমড়ার যে মিষ্টি একটা স্বাদ এটা ঠিকঠাক আছে কি না। যদি না থাকে, আমি আমার মা কাকিমণিদেরকে দেখতাম ছোটোবেলায়, মিষ্টি কুমড়ায় যদি মিষ্টির টেস্টটা একটু কম থাকতো, পানসে থাকতো, সে পর্যায়ে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিত। আমি এখন সেটাই দেখে নেব। আমি মিষ্টির স্বাদটা টেস্ট করে নিয়েছি। মিষ্টি কুমড়াটা আসলে মিষ্টি কম, তাই আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, বাট আমি আমার মা কাকিমণিদেরকে ফলো করে আসলে এই রান্নাটা করেছি। আমি এখন এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমার মিষ্টি কুমড়াটা দেখতেই পারতেছেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এ পর্যায়ে আমি বেশিক্ষণ ঢেকে রাখবো না, 30 সেকেন্ড থেকে 1 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেব। 1 মিনিট পর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ি। এখন আমি এটাকে নাড়াচাড়া দেব না, চুলাটা বন্ধ করে দিয়ে ডেকে চুলাটা বন্ধ করে দেব। আমি জিরার গুঁড়ি দিয়ে 1 মিনিট চুলাটা বন্ধ করে ডেকে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে নিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন এটাকে পরিবেশন করে নেব। ঝোলটা আসলে বেশি নেই, ঠান্ডা হলে যেহেতু শীতকাল আরও কিছুটা ঝোল শুকিয়ে যাবে। আমি এখন এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে রাখবেন। আমি যেহেতু ইউটিউবে একেবারে নতুন, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাকে লিখে জানিয়ে দেবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার খেয়াল রাখবেন।
আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ বাসায় একবার ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।